আসসালামালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা সুজি পিঠা বানাবো ইফতারের জন্য। হ্যাঁ, তারপর কি দিতে হবে? চিনি। আমি এখন চিনি দিয়েছি, এখন অল্প একটু লবণ দিতে হবে। তারপর ভালো করে চামচটা দিয়ে নাড়ো। হ্যাঁ, নাড়াইতে হবে ভালো করে, সুন্দর ভাবে, অল্প সুন্দর। তুমি ধরবা? আমি এটা দিয়ে ধরি। ওকে, না এটা না, ওটা দিয়ে ধরো। ওটা দিয়ে ধরো, এটা দিয়ে। আমি ছোট, তোমার তোমার আপি দিবে। সুহা দাও, চামচটা দাও ওর সাথে। তারপর সুজি দিতে হবে। হ্যাঁ, হয়েছে। অল্প অল্প সুজিটা মিক্সড করো, সবগুলো একসাথে দিও না। তারপর কি দিতে হবে? মিক্সড করো এগুলো। পিঠাগুলো আগে ঘন ঘন করে ফ্রিজে রাখি, এরপরে তেল দিয়ে ভাজবো। রাখো প্লেটে, রাখো। এখন এগুলিকে তেলে দিয়ে দাও। আস্তে এভাবে ইয়া করে দেয় না। জহাই কি করে? জহামনি কি কর? পড়ালেখা শিখাও। কি শিখাচ্ছ ওদেরকে? তুমি কি টিচার ওদের? কি, তুমি তো জোহা জানি। ওরা কে? তোমার দিদি? নোহা কি দেখো? টিভি দেখো? কি দেখো টিভিতে? যেমনি কি পড়াচ্ছ ওদের? সোহা রান্না করে আমার সাথে। তুমি এখানে এসে বসে আছো? নোহা কি ভালো লাগছে না? রোজা কি ধরে ফেলছে আম্মু? আর বেশি টাইম নেই।
আর সোহামনি এখানে রান্না করো, আম্মুর কাজে হেল্প করছো? এটা লাল লাল করে যখন হবে তখন এটা হয়ে যাবে, বুঝছো? এখনো হয়নি। কি রোজা রেখে ভালো লাগে না? সময়টা বিকালের সময়টা যায় না, না? এটা তো ধরো, এটা তো ধরো তুমি। ধরে না, হাতে গরম না? এখন সুন্দর করো জামনি। কি লেখছো? আমি তো লেখছি না, আমার বাবাদেরকে কি লেখা দিয়েছো মা? আমি সিস্টারকে এবিসিডি দিয়েছি, আমার বেবিকে কালার দিয়েছি।